আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ডিসেম্বর মাস, ক্রিসমাস উইকেন্ড, পিকনিক তো বানতা হয়, সেই জন্যই তো এই ডিসেম্বরে দেখা গেল চুটিয়ে পিকনিক করতে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে, সঙ্গে তার বন্ধু বান্ধবেরা আর ছেলে প্রনীল। সকলের সঙ্গে চুটিয়ে মজা করলেন, তুললেন সেলফি, আর সেই সব ছবি শেয়ার করে দিলেন আপনাদের জন্য। আপনারা দেখছেন রচনা ব্যানার্জিকে 2020-র বিদায়কালে পিকনিকে মগ্ন হতে। রচনা ব্যানার্জি যে চুটিয়ে মজা করছেন পিকনিকে তা বোঝা যাচ্ছে এই ছবিগুলো দেখে। পিকনিকে তার ছেলেও ছিল, ছেলেও বাকিদের সঙ্গে দারুণ মজা করেছে তা বোঝা যাচ্ছে। বন্ধুরা, অভিনেত্রী রচনা ব্যানার্জি ঘুরতে যেতে বরাবরই পছন্দ করেন, তবে বর্তমান পরিস্থিতির জন্য তিনি বাইরে ঘুরতে যেতে পারেননি। গত বছর দেশের বাইরে কাটিয়েছিলেন ক্রিসমাস উইকেন্ড, সেখানেই নববর্ষকে স্বাগত জানিয়েছিলেন তিনি, তবে এ বছরটা কলকাতায় রয়েছেন তিনি। কলকাতাতেই বন্ধুদের সঙ্গে জমিয়ে মজা করছেন বোঝা যাচ্ছে ছবিগুলি দেখে। দেখা গেল রাতে আগুনের সামনে ডান্স করতে রচনা ব্যানার্জিকেও। বন্ধুরা, আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের প্রিয় দিদি নাম্বার ওয়ানের পিকনিকের কিছু সুন্দর মুহূর্ত, যা তিনি শেয়ার করে নিয়েছেন তার সোশ্যাল হ্যান্ডলিংয়ে। অভিনেত্রী নিজের বন্ধুবান্ধব ও ছেলের সঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছেন তা বোঝা যাচ্ছে। বন্ধুরা, রচনার মতো আপনারাও কি পিকনিকে মেতেছেন নাকি আমাদের জানিয়ে ফেলুন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন শুধুমাত্র আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।